আসসালামু আলাইকুম। আজকে নতুন করে আবার 121টা হাঁসের ডিম দেওয়া হয়েছে, নতুন করে দেখা যাক কি আসে। এই তো এগুলা পুরোটাই ডিম আর ডিম, আগেরগুলো বাচ্চায় যে বোর্ডিংয়ে আছে এগুলো সবই ভালো আছে ইনশাল্লাহ। আর এগুলো আবার এক মাস পরে বোঝা যাবে রেজাল্ট, আপাতত 4 দিন 5 দিন পরে ক্যান্ডেলিং করে বুঝতে পারবো যে এর বীজ আসছে কি না, কোন কোনগুলো বাচ্চা হবে এগুলো বোঝা যাবে ইনশাল্লাহ। আর বাদ বাকিটা ডিম তো ফুটবে, সবাই জানেন 28 দিন পরে হাঁসের ডিম ফোটে। মিটার কেবল নতুন দিছে, এখনও রিডিং কমপ্লিট হয়নি, চলতেছে সবগুলাই। আশা করি যে দোয়া করবেন যেন ভালোভাবে সবগুলো বাচ্চাগুলো ফোটে এবং সুস্থ থাকে। তো এই কেমন হয়? আল্লাহ, সালামু আলাইকুম। আজকে আবার ডিম ক্যান্ডেলিং করা হয়েছে, আজকে 6 দিনের দিন। ডিম ক্যান্ডেলিং করার পরে এতগুলো ডিম নষ্ট হয়েছে আর কি, 25টা ডিম নষ্ট হয়ে গেছে এখানে। আর এগুলো আপাতত সবই বীজ দেখাচ্ছে, এর ভিতরে আবার 20 দিনের ভিতরে ক্যান্ডেলিং করে দেখতে হবে 20 দিন পরে যে কী অবস্থা। আর হচ্ছে এই জায়গাটা এই দেখেন, ক্যান্ডেলিং করলে ভিতরে বাচ্চা নাই বোঝা যায়। আর এইগুলোর ভিতরে ক্যান্ডেলিং করলে কিভাবে কেমন কি বাচ্চা হয় তা কিছুটা আজকে দেখাবো। এই যে বাচ্চা ভিতরে, ঠিক আছে, এই যে বাচ্চা, এটা হচ্ছে বাচ্চা বোঝা যায় আর কি, আর ওর ভিতরে কিছুই নেই। ওকে, আবার 20 দিন পরে দেখাবো কি অবস্থা। এই যে এবার হাঁস দিছিলাম, হাঁসগুলো কিছু ফুটতেছে আস্তে 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 ফুটতেছে, এগুলো আশা করি সবগুলোই ফুটে যাবে। এই যে সব ছোটো ছোটো করে আবার হচ্ছে, এগুলো ফুটতেছে ভিতরে আছে। এই তো অবস্থা, এই যে ভিতরে একটা আছে।